আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনাস ব্লগে। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই ভিডিওটা কয়দিন আগের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে কোচিং সাজানো হয়েছিল, তো ওই সময় ভিডিওটা করা হয়েছিল, তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। তারপরও ভাবছি যে ভিডিওটা শেয়ার করে দিই আর আপনাদের ভালো লাগবে সে আশা করেই ভিডিওটা আপলোড করে দিলাম। এই যে আমাদের কোচিংটা সাজিয়েছে টিচাররা সবাই মিলে, তারপরে স্টুডেন্টরাও ছিল, আর ওরা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, আর ওরা মেয়ের ফ্রেন্ডের মায়েরা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড। তো কোচিং শেষে এই যে আমি আর আমার মেয়ে ভুট্টা খাচ্ছি, ভুট্টা খেতে খুবই ভালো লাগে, এর সাথে একটু বিট লবণ দিল, তারপরে মরিচের পানি মিশিয়ে দিল। আর এই ভুট্টা খেতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, তো মনে হয়েছে যেন কি এমন একটা মানে অমৃত খাবার খাবো, সেজন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি আর লোকটা ভুট্টাটা আস্তে আস্তে করে পোড়াচ্ছে। তো সবশেষে বাসায় চলে এলাম, ওই যে বললাম ভুট্টা নিয়ে এসেছি, এখন সেটা আমি আর আমার মেয়ে খাবো। আমার মেয়েও খুব পছন্দ করে আর ওর জন্যই কেনা, তো দেখলাম খেতে খারাপ লাগে না, ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষে আমার বিল্লুরা ছিল বারান্দাতে, তো ভাবলাম ওদের ঘরে নিয়ে আসি। আর এই যে কি অবস্থা এক একজনের, মানে দরজাটা খোলার সাথে সাথে সব সিরিয়ালে আসতে থাকে। ওদের এই ঘরটা খুব পছন্দ, ওরা এই ঘরে থাকতে খুব পছন্দ করে। এই যে এখন সব এখানে বসে থাকবে, আর সিম্বা আমার মেয়ের বিছানায় এসে ওর কাঁথার মধ্যে বসে পড়লো। তো ওদের তো খাবারের সময় হয়ে গিয়েছে, এখন ওদের খাবার দিব আমি। আর সিম্বা এখানটা খুব পছন্দ করে, ঘুরে ফিরে এসে এখানেই বসে। কিভাবে বসে আছে সিম্বা? সিম্বা তুমি লক্ষ্মী ছো না? আমার জাদু কানা, ওর খাবার পাহারা দিতেছে, এগুলো কে খাবে? সিম্বা খাবে? তুমি তো ভাত খাও না সোনা। হ্যাঁ, তুমি এত লক্ষ্মী, এভাবে থাকে কেউ? এইভাবে মাছ মাখলে নাকি বিড়াল বসে থাকে, আমি তো জীবনেও দেখি নাই। কিরে সিম্বা, এটা কি দেখাইলি আমারে? কি খাবার পাহারা দিতেছ? খাবার পাহারা দাও। ও সিম্বা, সিম্বা আমার সিম্বা কি করে, খাবার পাহারা দেয় সিম্বা? মিয়াও, দেখ কি করে। আমি আমি ভাত মাখি আর আমার সিম্বা বসে পাহারা দেয়। সিম্বা, সিম্বা তুমি আমাকে ভালোবাসো? সিম্বা, সিম্বা ভালোবাসে, ও চোখ এমন করে তাকায়, তার মানে ও ভালোবাসে। বিড়ালটা যদি এমন করে তাহলে বুঝতে হবে। সিম্বা আমার লক্ষ্মী সোনা, এই তো আইটু মেখে দিব। বিল্লু লক্ষ্মী আমার সবগুলো, আমার কে বলবে, এত শান্ত আমার সোনা জাদুরা। ম্যাও লালু, কেমন আছো? কি এখন শান্তি লাগতেছে ঘরে এসে? এত চিল্লাচিল্লি করো কেন বারান্দায় বসে বসে? কি অবস্থা বাচ্চাদের নিয়ে, কিভাবে বসে আছে, মনে হয় বিছানাটা ওর। লালু, লালু, টম, কিরে একেবারে শান্তি, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, আহারে একেবারে মারকুলের মধ্যে গিয়ে ঢুকে আছে। টম, টম চুপ করে মারকুলের মধ্যে বসা,
আমার মানে ওদের এই জিনিসটাই ভালো লাগে, মা কিভাবে বাচ্চাদের আগলে রাখে, আজ মানে এত শান্তি মায়ের কোলের মধ্যে, সবগুলো ঢুকে। এরা কিন্তু মানে এতক্ষণ অনেক দুষ্টুমি করছিল যখন ওই বারান্দায় ছিল, এরপরে যে রুমের মধ্যে এসে একেবারে মার দুধ টুধ খেয়ে ঘুমে অস্থির। বিল্লু কি হইছে? এই বিল্লু, ইস, পরিষ্কার করাতে ব্যস্ত। বিল্লু, টম, কারো কোনো খবর নাই, কোকো তো একেবারে মায়ের কোলের মধ্যেই, ফিরেও তাকায় না এখন। লালু কিভাবে ঘুমাইছে? একদম মানুষের মতো হাতটা মুখের কাছে গালের কাছে দিয়ে এরপরে ঘুমায়, এটা আমার লালু। লালু এখন বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওর ঘাড়ের মধ্যে পশম ছিল না, মানে চামড়া ওর মাই কামড়ে কামড়ে একদম তুলে ফেলছিল, এখন সেই জায়গাটা নতুন পশম উঠেছে, দেখতে অনেক ভালো লাগছে। কোকো মনে হয় সবচেয়ে ছোট এই পাশের, ওর তিনটা সিরিয়ালে মানে তিনটা ড্র ড্র দাগ আছে গোল গোল। আহারে, কতক্ষণ ধরে পরিষ্কারই শুধু করে। এই বিল্লু, বিল্লু আর কত পরিষ্কার করবি? বিল্লু, দেখে ভালো লাগতেছে না মায়ের সাথে চারজন কিভাবে বসে আছে? একটু বিরক্ত হয় না যখন মায়ের সাথে দুষ্টামি করে, বিরক্ত করে? এই টমের কি অবস্থা? আমরা মানুষরা অল্পতেই বিরক্ত হয়ে যাই বাচ্চাদের যন্ত্রণায়, আর এরা কত শান্ত। আসলে মায়ের মতো আপন দুনিয়ায় কেউ হয় না, মা মাই মায়ের সাথে কারো তুলনা নাই। আমি ওদের যত দেখি তত ভালো লাগে, মানে অন্যরকম একটা ভালো লাগা, যে মা বাচ্চাদের কিভাবে আদর করে, কিভাবে জড়ায় ধরে। আল্লাহ, ওই যে ওই পাশে উপরে হাত আছে, বুঝলো কি করতেছে গুলা? লাইলি মজলু, মজলু সিম্বা, হ্যাঁ সিম্বা, হ্যাঁ সিম্বা, এসব কি হচ্ছে, কি শেখাচ্ছ আমার নাতিদের? মেও কি ধরা খেয়ে গেছে, সব দেখে ফেলছি, এই তোর লজ্জা সরম নাই? সিম্বা কি তুমি এত দুষ্ট কেন? ঠান্ডায় বুঝছো পা রাখতে পারতেছি না।